Assalamualaikum everyone. Shagotom janachi Ramzan special ajker porbe. Ramzan Sehri special ajker porbe thakche ottonto shushadu o mukhorochok ekti chicken curry recipe. Shompurno nijer moto kore recipe ti toiri korechi. Tai recipe tir nam diyechi ami Doi Narikel Mushroom Chicken. Ekghemi shobji othoba mangsher jhol khete bhalo lage na. Mone hoy bhinno kichu notun kichu try kori tai na. ঠিক এমনটা আমার মনে হয়েছে তাই আজ চিকেন রান্নায় কিছুটা ভিন্নতা এনে একদম অল্প মশলায় দই নারকেল মাশরুম চিকেনের রেসিপিটি তৈরি করেছি রেসিপিটি শেয়ারিতে রাখতে পারেন সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে আমি এখানে বয়লার চিকেন নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি মাশরুম মাশরুমটা আমি কেটে নিয়েনি পরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর নিয়েছি নারকেল বাটা 2 টেবিল স্পুন টক দই 2 টেবিল স্পুন রান্নার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা গরম মশলার মধ্যে থাকছে 2টি দারচিনি 5টা সাদা এলাচ 5টা লবঙ্গ অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ লবণটা আমি আগে অ্যাড করছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচা মরিচ এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ পেঁয়াজটা নরম না হয়ে আসে পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে এসেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাটা মশলাগুলো 1.5 চা চামচ রসুন পেস্ট 1.5 চা চামচ আদা পেস্ট 1.5 চা চামচ জিরা পেস্ট এখন সবকিছু ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব কিছুক্ষণ ফ্রাই করার পরে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো 1 চা চামচ ধনিয়া গুঁড়ো 1 চা চামচ মরিচ গুঁড়ো 1 চা চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ উপরে তেলটা ভেসে না আসে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপরে তেলটাও ভেসে এসেছে এখন এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন গুলো চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করা মাশরুম আমি একসঙ্গে অ্যাড করে দিচ্ছি যাতে মাংসের সঙ্গে মাশরুমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব কিছু ভালোভাবে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে ফিরে আসলাম 5 মিনিট পরে ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে কষানোর ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই আমি 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব মাংসটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অনেকটা পানি শুকিয়ে এসেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টক দই টক দইয়ের সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এভাবে মাংসটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব এতে কোনো ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়াই মাংসটাকে কষিয়ে নেব দশ মিনিট পরে মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা নারিকেল এখন অ্যাড করার কারণ হলো নারিকেলটা এর ফ্লেভারটা ঠিক থাকবে আগে যদি আমি অ্যাড করে দিতাম তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যেত এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে
ভালোভাবে মিক্স করার পরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি মাংসটাতে খুব বেশি পানি ব্যবহার করছি না, মাংসটা আমি মাখো মাখো রাখবো। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে পানিটা বেশি অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পরে। আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিচ্ছি। দই নারিকেল মাশরুম চিকেন কারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আমার বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করেছে। চিকেন কারিটা সাদা ভাত, পোলাও বা রুটির সাথে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে রমজান মোবারক, আল্লাহ হাফেজ।